প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করে যে যেখানে আছেন সবাই খুবই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে হাজির হলাম কিভাবে ড্রাগন ফুলের হাত পরাগায়ন করবেন বা হ্যান্ড পলিনেশন করবেন, ড্রাগন ফল থেকে ড্রাগন ফুল কিভাবে আলাদা করবেন, কতদিন পর আলাদা করবেন। যাদের ড্রাগন ফুলের বাগান আছে তাদের বাগানে ফুল ফুটা শুরু হয়ে গেছে। অনেকে এই ফুলগুলোকে চিনেন, দেখতে এই ফুলগুলো নাইট কুইনের মতো লাগে, কিন্তু এ ফুলগুলোর নাম ড্রাগন ফুল। এ ফুলগুলো একদিনে ফুটে আর রাতে ফুটে, আর রাতেই এ ফুলগুলোকে হ্যান্ড পলিনেশন করে দিতে হবে। হ্যান্ড পলিনেশন করে দিলে 100% ফুল থেকে ফল হবে আর ফলের আকৃতি অনেক বড় হবে। অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করছিলেন, আপু আমাদের ড্রাগন গাছে ফুল হয় কিন্তু ফুল থেকে ফল হয় না। ড্রাগন ফুল হ্যান্ড পলিনেশন করে না দিলে ড্রাগন ফুলগুলো ঝরে যাবে, ফুল থেকে ফল হবে না। রাত 10টার পর আমি ড্রাগন ফুলগুলো হ্যান্ড পলিনেশন করার জন্য ছাদে আসলাম। পুরুষ অংশ পিছনের দিকে চারপাশে যে হলুদ পাউডারগুলো দেখতেছেন এগুলা পরাগরেণু। এ পরাগরেণু চারপাশ থেকে নিয়ে সামনে যে লম্বা আকৃতি দেখতেছেন এটা স্ত্রী অংশ। এই স্ত্রী গর্ভনালীর মাঝখানে আমরা এ পরাগরেণু পাউডারগুলো লাগিয়ে দেব। হ্যান্ড পলিনেশন করার জন্য আমি এখানে তুলি ব্যবহার করতেছি, চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন। খুবই সতর্কতার সাথে এই কাজটা করতে হবে। সামনে স্ত্রী যে গর্ভনালী, ও গর্ভনালীতে আমরা চারিপাশ থেকে এই হলুদ পাউডারগুলো লাগিয়ে দেব। হলুদ পাউডারগুলো মানে পুরুষ অংশ, এটা পরাগরেণু। পরাগরেণু গর্ভাশয় নালীতে মাঝখানে লাগিয়ে দেব। মাঝখানে একটি ছিদ্র থাকে, ওই ছিদ্রের ভিতরে যেন প্রবেশ করতে পারে পরাগরেণুগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যদি রাতে বৃষ্টি হয় তাহলে পরাগায়নের পর আমরা এই ফুলটিকে পলিথিন দিয়ে ঢেকে দিব, সকালবেলা পলিথিনটা খুলে দেব। আমরা অনেকে মনে করি মৌমাছি পরাগরেণু করে দেয় অথবা বাতাসে পরাগরেণু করে দেয়, আসলে এটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা। যদি মৌমাছি বা বাতাসে পরাগায়ন করে দেয় তাহলে ওই ফলের আকৃতি খুবই ছোট হবে। রাতে মৌমাছি থাকে না এটা আমরা অনেকে জানি, তাই আমরা রাতে সতর্কতার সাথে এই ফুলগুলোকে হ্যান্ড পলিনেশন করে দিব। পরাগায়নের পরের দিন ফুলগুলো দেখতে ঠিক এমন হবে। আমরা অনেকে মনে করি পরাগায়নের পর দিন ফল থেকে ফুলকে আলাদা করতে হবে, আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ হ্যান্ড পলিনেশনের 5 থেকে 6 দিন পর ফল থেকে ফুলকে খুব সতর্কতার সাথে আলাদা করতে হবে। কারণ এই ফলের সাথে যদি এ ফুলটি লাগিয়ে থাকে তাহলে এ ফুলের মধ্যে বিভিন্ন রকমের পোকামাকড় ও পাঙ্গাসে আক্রান্ত করতে পারে, তাই আমরা ফল থেকে পরাগায়নের 5 থেকে 6 দিন পর ফুলকে আলাদা করে ফেলব। কীভাবে আলাদা করব আপনারা আমার ভিডিওটি দেখে করবেন। এক হাতে আমি ফলটিকে চাপ দিয়ে ধরলাম, অন্য হাতে আস্তে করে চাপ দিয়ে ফুলটি আলাদা করে ফেলব। এভাবে এক এক করে প্রত্যেকটি ফল থেকে ফুলকে আলাদা করে ফেলব। এ কাজটি আপনারা কাছি ব্যবহার করেও করতে পারেন, হাত দিয়েও করতে পারেন। আমি কিন্তু হাত দিয়ে করতেছি। এমনভাবে ফল থেকে ফুলকে আলাদা করতে হবে যেন ফলের মধ্যে যে গর্ভনালী আছে গর্ভনালী ছিঁড়ে না যায়। সবগুলা ফল থেকে ফুলকে আলাদা করার 2 থেকে 3 দিন পর গর্ভনালী শুকিয়ে নিজেই ঝরে পড়ে যাবে। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ার অনেক ছাদবাগানিদের উপকার আসতে পারে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।